একটা মেয়ের কিন্তু তার ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা করতে হয় না, কারণ এখন সে বাবার ঘরে, বাকি জীবনটা সে অন্য কোনো প্রতিষ্ঠিত ছেলের ঘরে কাটাবে। যে মেয়েটাকে তুমি এখন মন প্রাণ উজাড় করে ভালোবাসো, আজ তুমি তার সাথে ব্রেকআপ করো, দেখবে দু এক বছরের মধ্যে সে তার স্বামীর সঙ্গে মার্সিডিজে করে ঘুরে বেড়াচ্ছে। তুমি কি মনে করো সে তোমাকে প্রচুর সময় দিচ্ছে তার মানে সে তোমাকে অনেক ভালোবাসে, সে তোমাকে ছাড়া বাঁচবে না? ভুল। প্রথমত কেউ কাউকে ছাড়া মরে না, দ্বিতীয়ত ওই মেয়েটির বাসায় কোনো কাজ নেই, ওর ভবিষ্যৎ তো অন্য কেউ দেখবে, ওর কাজই হচ্ছে একজন পারফেক্ট জীবনসঙ্গী খোঁজা, আর ও সেটাই করছে। তার প্রমাণ চাও? ও তোমাকে বলে না সোনা কিছু একটা করো তারপর আমরা বিয়ে করব? আজ তুমি না থাকলেও ওকে বাইকে করে অন্য কোনো বড়লোকের ছেলে ঘোরাবে, আর তোমাকে তখনও সেই বাইক কেনার যোগ্যতাটা অর্জন করতে হবে, না হলে যে কোনো মেয়েই তোমাকে বাস দিয়ে চলে যাবে, আর তুমি তখন ফেসবুকে বিভিন্ন রকমের স্ট্যাটাস দিয়ে দুঃখ প্রকাশ করবে। মেয়েদের জন্য এই জগৎটা খুবই সহজ, কিন্তু একটা ছেলের জন্য খুবই কঠিন। আজকে পড়াশোনা ফাঁকি দিয়ে প্রেম করছো, এর ফলাফল কি হবে জানো? হ্যাঁ, হয়তো তুমি পরীক্ষায় পাশ করে যাবে, দেশের শিক্ষিত মানুষের তালিকায় আর একটা নতুন নাম যুক্ত হবে, কিন্তু একজন সুযোগ্য মানুষের অভাব থেকেই যাবে। তুমি কি মনে করো পড়াশোনা করলেই চাকরি হয়ে যাবে? আরে, শুধুমাত্র সার্টিফিকেটে চাকরি হয় না, চাকরি হয় যোগ্যতায়। তুমি বড় বড় ডিগ্রি নিয়ে পাশ করে বসে আছো, অথচ দেশের প্রধানমন্ত্রীর নাম জানো না, সূর্য ঘোরে নাকি পৃথিবী ঘোরে বলতে পারো না, আর তুমি সরকারকে দোষারোপ করো যে সরকার কেন তোমায় চাকরি দেয় না। সরকার কি তোমায় ডেকে এনে চাকরি দেবে? আজ যারা প্রতিষ্ঠিত, যারা অনেক উঁচু পদে চাকরি করছে, তারা ছাত্র জীবনে আর্জাই করুক, তার পাশাপাশি একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট বিষয়ের প্রতি ফোকাস করে তারা সেই যোগ্যতা অর্জন করেছে, তাই স্টাডি শেষে ভালো চাকরি পেয়েছে, বাড়ি গাড়ি সব পেয়েছে। তোমার কি যোগ্যতা আছে? শুধু কয়েকটা সার্টিফিকেট, ব্যাস হয়ে গেল? রেজাল্ট কি আছে তোমার? থার্ড ক্লাস। চাকরিদাতারা সার্টিফিকেটের তুলনায় যোগ্যতাটা কিন্তু বেশি দেখে, কারণ সেখানে কাজ করতে হয়, সার্টিফিকেট বিলি করতে হয় না। ভারতবর্ষের কোটি কোটি শিক্ষার্থী যারা শুধু পড়াশোনা করে চাকরি পেতে চায়, তারা জানে না চাকরির বাজার সম্পর্কে। তাদেরকে জানানোর দায়িত্ব আমার, আপনার, সকলের। সার্টিফিকেটের পাশাপাশি কাজের যোগ্যতা অর্জন করাটাও দরকার, আর তা পড়াশোনার পাশাপাশি অর্জন করতে হবে। অযথা সময় নষ্ট করলে তা ভবিষ্যতের জন্য মোটেও সুখকর হবে না।